নমস্কার বন্ধুরা খবর সন্ধান চ্যানেলে আপনাদের প্রত্যেকে স্বাগত জানাচ্ছি আজকের যে আপডেট রয়েছে আজকে ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে উত্তর পশ্চিম সংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে আগামীকাল নিম্নচাপের আকার নেবে সেটি উনিশ জুলাই তারিখে এমনটা পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন আলিপুর আবহাওয়া দপ্তর এর জন্য দক্ষিণবঙ্গে তিন দিন থেকে চার দিন ভালো রকম বর্ষার মতন ঝমঝমিয়ে ঘন্টার পর ঘন্টা বৃষ্টির একটা নতুন করে সম্ভাবনা তৈরি হচ্ছে কোন কোন জেলাগুলোতে কোন কোন দিন বৃষ্টি হতে পারে তার একটা প্রাথমিক ধারণা ইতিমধ্যে প্রকাশ করেছেন আলিপুর আবহাওয়া দপ্তর সেটা আপনাদের জানিয়ে উত্তরবঙ্গের পরিস্থিতি এছাড়া ভারতবর্ষের বিভিন্ন জায়গার পরিস্থিতি প্রথমেই আপনাদের জানাবো দক্ষিণবঙ্গের জন্য আজকের যে পূর্বাভাস রয়েছে আজকে তেমনটা প্রচন্ড বৃষ্টির কোনো সম্ভাবনা নেই গতকালের মতনই আবহাওয়া থাকবে তবে কিছু কিছু জেলার কিছু কিছু জায়গায় হালকা হালকা দু এক জায়গায় দু এক পশলা অল্প সময়ের জন্য হালকা মাঝারি হতে পারে সম্ভাবনা যেটা রয়েছে প্রধানত কলকাতা হাওড়া হুগলির দিকে রয়েছে মেদিনীপুর চব্বিশ পরগনার দিকে রয়েছে এছাড়া পার্শ্ববর্তী কিছু কিছু জায়গায় হতে পারে তবে পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান এছাড়া রয়েছে ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া বীরভূম মুর্শিদাবাদ এই জেলাগুলোর দিকে সেরকম কোনো সম্ভাবনা বৃষ্টির আজকে নেই যদিও বা হয় খুব হালকা হতে পারে আগামীকালে যা পূর্বাভাস রয়েছে আগামীকাল আস্তে আস্তে বৃষ্টিটা বাড়তে থাকবে আগামীকালের এই পূর্বাভাস রয়েছে বিশেষ করে হালকা থেকে মাঝারি দু এক পশ্লে একটু ভারী বৃষ্টির কথা বলছেন আবহাওয়া দপ্তর মেদিনীপুর এবং চব্বিশ পরগনার দিকে পূর্ব মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা বাকি জেলাগুলোতে মূলত হালকা মাঝারি বৃষ্টিটা আস্তে আস্তে শুরু হবার সম্ভাবনা তৈরি হবে কারণ আগামীকাল উনিশ তারিখের দিকে একটি নতুন করে নিম্নচাপ তৈরি হবে এটা পুরোপুরিভাবে জানিয়ে দিয়েছেন আবহাওয়া দপ্তর সেই নিম্নচাপটি তৈরি হবে প্রধানত পশ্চিম মধ্য বঙ্গোপসাগর সংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন উড়িষ্যা উপকূলের দিকে যার জন্য আস্তে আস্তে বৃষ্টি বাড়বে প্রথমেই উনিশ তারিখ থেকে উড়িষ্যাতে প্রচণ্ড বৃষ্টির সম্ভাবনা রয়েছে উনিশ তারিখে উড়িষ্যা লাগোয়া পশ্চিমবঙ্গের জেলাগুলোতে মাঝারি একটু ভারী বৃষ্টি হতে পারে কুড়ি তারিখের দিকে আবহাওয়া দপ্তর এটা বলছেন কলকাতা হাওড়া হুগলি সঙ্গে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলোর দিকে কুড়ি তারিখে একটু মাঝারি থেকে মাঝারি ভারী বৃষ্টি হতে পারে তবে সিস্টেম কিন্তু সেরকম কিছু দেখাচ্ছে না সিস্টেম দেখাচ্ছে একুশ তারিখ থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টিটা বাড়তে ভালো রকমভাবে সম্ভাবনা বা বাড়তে পারে এমনটাই পূর্বাভাস পাচ্ছি তবে কুড়ি তারিখে এর পাশাপাশি অন্যান্য জেলাগুলো যেমন রয়েছে বর্ধমান রয়েছে নদিয়া বীরভূম মুর্শিদাবাদ রয়েছে বাঁকুড়া পুরুলিয়া এই জেলাগুলোর দিকে কোথাও কোথাও হালকা মাঝারি অল্প সময়ের জন্য বৃষ্টি হতে পারে তাই এক কথায় এটাই আপনাদের জানাচ্ছি উনিশ তারিখ থেকে অল্প সময়ের জন্য হালকা মাঝারি বৃষ্টিটা হতে শুরু করবে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে তবে উপকূলবর্তী জেলাগুলোর দিকে সম্ভাবনাটা বেশি কুড়ি তারিখের দিকের যা পূর্বাভাস রয়েছে কুড়ি তারিখে হালকা মাঝারি থেকে একটু ভারী বৃষ্টির সম্ভাবনার কথা ওয়েদার অফিস বলছেন তবে আমরা যেটা দেখতে পাচ্ছি একুশ তারিখে সারা দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলাতে মাঝারি থেকে কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে একুশ তারিখের যা পূর্বাভাস রয়েছে কলকাতা হাওড়া হুগলির দিকে মাঝারি বৃষ্টি হতে পারে দু চার জায়গায় একটু ভারী তাপমাত্রা কমতে পারে পূর্ব মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা এছাড়া পশ্চিম মেদিনীপুরের দিকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এমনটা তথ্য রয়েছে অন্যান্য জেলাগুলো যেমন রয়েছে বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান এছাড়া বীরভূম মুর্শিদাবাদ এখানে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে একুশ তারিখের এই পূর্বাভাস বাইশ তারিখের দিকের যা তথ্য আমরা পাচ্ছি বাইশ তারিখের দিকে উপকূলবর্তী জেলা যেমন দক্ষিণ চব্বিশ পরগনা রয়েছে হাওড়া রয়েছে কলকাতা রয়েছে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া এই জেলাগুলোর দিকে মাঝারি থেকে একটু ভারী বৃষ্টি হতে পারে বাইশ তারিখের এই আপডেট রয়েছে অন্যদিকে বাকি জেলাগুলোয় বাইশ তারিখে বলা হয়েছে হালকা মাঝারি থেকে কোথাও কোথাও মাঝারি বৃষ্টি হতে পারে বর্ধমান জেলা রয়েছে নদিয়া জেলা রয়েছে মাঝারি বৃষ্টি হতে পারে বীরভূম মুর্শিদাবাদে হালকা মাঝারি হতে পারে পশ্চিম বর্ধমানে মাঝারি বৃষ্টি হতে পারে এটা রয়েছে বাইশ তারিখের তথ্য তেইশ তারিখের যে আপডেট রয়েছে তেইশ তারিখে পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমানের পাশাপাশি বীরভূম মুর্শিদাবাদ এই জেলাগুলোতে ভারী বৃষ্টি হতে পারে তাই প্রথমেই বৃষ্টিটা হবে একুশ এবং বাইশ তারিখে উপকূলবর্তী জেলাগুলোর দিকে ভারী ধরনের তেইশ এবং চব্বিশ তারিখে বর্ধমান জেলা রয়েছে নদিয়া জেলা রয়েছে মুর্শিদাবাদ রয়েছে বীরভূম রয়েছে এছাড়া বাঁকুড়া পুরুলিয়া এই সমস্ত জেলাগুলোর দিকে ভারী বৃষ্টি আসতে পারে তাই নিম্নচাপের জন্য এখনো পর্যন্ত যা তথ্য আমরা পাচ্ছি একুশ তারিখ বাইশ তারিখ তেইশ তারিখ চব্বিশ তারিখ এই চারটি দিন বৃষ্টি পেতে চলেছে দক্ষিণবঙ্গ তাপমাত্রা অস্বস্তিবোধ যেটা মানুষের মধ্যে হচ্ছে অর্থাৎ এই অস্বস্তিবোধ মানুষের মধ্যে যেটা হচ্ছে গরমের জন্য সেটা বেশ কিছুটা কমে যাবে একুশ তারিখ বাইশ তারিখ তেইশ তারিখ চব্বিশ তারিখ এটা রয়েছে দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস উত্তরবঙ্গের জন্য যা পূর্বাভাস রয়েছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ারে আজকে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে উত্তর দিনাজপুরে হালকা ধরনের বৃষ্টির সম্ভাবনাই রয়েছে দক্ষিণ দিনাজপুর এছাড়া মালদহতে সেরকম বৃষ্টি নেই দু এক জায়গায় হালকা বৃষ্টি হতে পারে এটা রয়েছে আজকের পূর্বাভাস আগামীকালে যা তথ্য রয়েছে আগামীকাল বৃষ্টিটা বাড়তে পারে কিছুটা দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ারের দিকে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে এখনও পর্যন্ত এই তথ্য আমরা পাচ্ছি তবে কুড়ি তারিখ এবং একুশ তারিখ যেটা আপডেট রয়েছে সেখান থেকে জানা যাচ্ছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুর দুয়ারে মাঝারি থেকে একটু ভারী বৃষ্টি হতে পারে জুলাই মাসের কুড়ি তারিখ এবং একুশ তারিখ উত্তর দিনাজপুরে মাঝারি ধরনের বৃষ্টি দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলার অধিকাংশ জায়গা বৃষ্টি হবে প্রধানত মাঝারি হালকা মাঝারি বৃষ্টি হতে পারে তবে বীরভূম মুর্শিদাবাদের পাশাপাশি পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের দক্ষিণ দিনাজপুর মালদহের দিকে বৃষ্টিটা একটু বাড়তে পারে চব্বিশ তারিখের দিকে জুলাই মাসে কিছুটা মাঝারি থেকে একটু ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণ দিনাজপুর বিশেষ করে মালদহের দিকে এখনো পর্যন্ত এরকম একটা তথ্য পাওয়া যাচ্ছে তাই উত্তরবঙ্গের জন্য অতি ভারী বৃষ্টি আসছে না কিছুটা বৃষ্টি ফিরবে সেই সম্ভাবনা রয়েছে প্রধানত কুড়ি তারিখ একুশ তারিখ ভারতবর্ষের মধ্যে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশে বৃষ্টিটা আবার নতুন করে বাড়তে পারে তবে প্রচণ্ডভাবে বাড়বে না কিছুটা বাড়তে পারে একুশ তারিখ বাইশ তারিখের দিকে আবারও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে গোয়ালপাড়া গুয়াহাটি ডিব্রুগড় দিসপুর যোরহাট এই সমস্ত শিলচর জায়গাগুলোর দিকে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে উনিশ তারিখ থেকে আবার মাঝারি বৃষ্টি শুরু হবে উনিশ এবং কুড়ি তারিখ একুশ তারিখ বাইশ তারিখ তেইশ তারিখ সারা ত্রিপুরা জুড়ে আবার মাঝারি থেকে অধিকাংশ জায়গায় বৃষ্টি হবে এবং কিছু কিছু এলাকায় হতে পারে ভারী বৃষ্টি দক্ষিণ ত্রিপুরা গোমতি সিপাহী জলা এই জেলাগুলোর দিকে দমকা দমকাঝড়ো হাওয়া সঙ্গে কিছুটা ভারী বৃষ্টির একটা সম্ভাবনা পাওয়া যাচ্ছে তাই ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডের দিকে বৃষ্টি আবার বাড়বে বাংলাদেশের জন্য যা তথ্য পাচ্ছি তাতে রংপুর ময়মনসিংহ সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় নয় অনেক জায়গায় আজকে বৃষ্টি হতে পারে পাশাপাশি কিছু কিছু জায়গায় মাঝারি ভারী বৃষ্টি হতে পারে আজকে এছাড়া রাজশাহী ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজকে হালকা মাঝারি অন্যদিকে রয়েছে খুলনা বরিশাল চট্টগ্রামের দু এক জায়গায় আজকে বৃষ্টি হতে পারে আগামীকালে যা তথ্য রয়েছে আগামীকাল রংপুর রাজশাহী ময়মনসিংহ সিলেট চট্টগ্রামের অনেক জায়গা বৃষ্টি হতে পারে কোথাও কোথাও রংপুর এবং সিলেট বিভাগে একটু ভারী বৃষ্টি হতে পারে মাঝারি ভারী ধরনের এছাড়া খুলনা এবং বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টি বাড়তে পারে আস্তে আস্তে তবে যে আপডেট রয়েছে একটি লঘুচাপ তৈরি হবার জন্য উনিশ জুলাই তৈরি হবে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে তার জন্য দক্ষিণাঞ্চলগুলোতে ভালো রকম বৃষ্টি বাড়বে খুলনা বিভাগ বরিশাল বিভাগ চট্টগ্রাম বিভাগ এখানে একুশ থেকে চব্বিশ জুলাই পর্যন্ত মাঝারি থেকে ভারী বৃষ্টি চলবে বিশেষ করে বাইশ তারিখ তেইশ তারিখ চব্বিশ তারিখ খুলনা বরিশাল চট্টগ্রামে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বেশ কিছু কিছু এলাকাতে বা জেলাতে এর জন্য যে আপডেট পাচ্ছি আমরা ঢাকা বিভাগের ক্ষেত্রেও সেখানে মাঝারি থেকে কিছু কিছু এলাকায় ভারী বৃষ্টি হতে পারে তবে লঘুচাপের জন্য বিশেষ করে রংপুর রাজশাহী ময়মনসিংহ সিলেট বিভাগে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে অতি ভারী বৃষ্টির সেরকম সম্ভাবনা এখনও পর্যন্ত নেই আপডেটটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন থ্যাংকস ফর ওয়াচিং